সুধী ভক্ত ও দর্শক মণ্ডলী, করুণাময়ী মা সারদা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ বেলুড় মঠে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং সুবিধার উদ্বোধন করলেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। প্রসাদ স্কিমের অধীনে নির্মিত এই ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের সুবিধা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে প্রধান কার্যালয় বেলুড় মঠে আজ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ। অনুষ্ঠানটির আঞ্চলিক পূর্ব ইন্ডিয়ার ট্যুরিজম কলকাতা, পর্যটন মন্ত্রণালয় এবং ভারত সরকারের সহযোগিতায় এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় নির্মিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজনীয় সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় সম্পাদক মহারাজ স্বামী সুবীরানন্দজি মহারাজ। আজকের এই উদ্বোধনটি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথিতে এই বেলুড় মঠের আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ের সুবিধার শুভ উদ্বোধন হলো।